সরকারের খুঁটির জোর একটি দেশ বললেন গয়েশ্বর থাকছে মধ্যবর্তী নির্বাচন প্রশ্নে যা বললেন ওবায়দুল কাদের জানাব জিএম কাদেরকে সাদ এরশাদের লিগ্যাল নোটিশ থাকছে কয়েকদিন আগে না ভারতে গেলেন চিকিৎসা করতে বিএনপি নেতাদের বললেন পররাষ্ট্রমন্ত্রী শুনছিলেন শিরোনাম জানাবো পুরো খবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের খুঁটি জোর জনগণ নয় একটি দেশ সেই দেশের জনগণ নয় তার পরিচালকদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ফুঁসে উঠেছে তারা ওই দেশের পণ্য বর্জনের ডাক দিয়েছে জনগণ কবে বলে বসে ওই দেশেই যাব না দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেছেন এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এডভোকেট নিতায় রায় চৌধুরী কেন্দ্রীয় নেতা আব্দুল সালাম আজাদ শরফত আলী সোপো রফিকুল ইসলাম জামাল বেঞ্জির আহমেদ টিটু সাইয়েদুল ইসলাম বাবুল নাজিম মেস্টার সহ প্রমুখ গয়েেশ্বরচন্দ্র রায় বলেন এই সরকারের হাতে সময় নেই ও চিরেই এই সরকারের বিদায় করে আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার নেতৃত্বে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে তিনি বলেন আমাদের নেতাকর্মীরা ক্লান্ত কিন্তু বিভ্রান্ত না এখনও গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য পুরোপুরি প্রস্তুত তারা আমাদের হতাশার কিছু নেই মাত্র সাত শতাংশ মানুষ ভোট দিতে কেন্দ্রে গেছে তার মধ্যে লুটেরা বিদেশে টাকা পাচারকারীরা আছেন যারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বাকি তিরানব্বই শতাংশ মানুষ আমাদের নেতা তারেক রহমানের আহ্বানে ভোট বর্জন করে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছেন বিএনপির এই নেতা আরও বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি তার দায়িত্ব পালন করছেন তারেক রহমান তার নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ তিনি প্রতি নিয়ত নতুন নতুন কর্মী সৃষ্টি করছেন এটাই হচ্ছে আওয়ামী লীগের ভয় এজন্য সরকারের মন্ত্রী এমপিরা আবল তাবল বলছেন যাচ্ছি পরের খবরে মধ্যবর্তী নির্বাচনের কোনো চিন্তা সরকারের আছে কিনা এমন প্রশ্নে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সরকার এ ধরনের চিন্তাভাবনা কেন করবে তিনি বলেন এর কোনো যুক্তি নেই বাস্তবতা নেই নির্বাচন যখন হওয়ার তখন হবে সংবিধান অনুসারে আমাদের সংবিধানে মধ্যবর্তী নির্বাচন বলতে কিছু নেই রাজধানী সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার বাস র্যাপিড ট্রানজিট বিআরটি এয়ারপোর্ট গাজীপুর প্রকল্পের স অংশের আওতায় নির্মিত সাতটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেছেন বিএনপি ভারতীয় পণ্য বর্জনের নামে আমাদের অর্জনকে ধ্বংস করতে চায় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন বিএনপি নেতারা আসলে এখন ব্যর্থতার জন্য নিজেরাই ক্লান্ত তাদের কর্মীরা হতাশ নেতাদের কারো সঙ্গে কারো কথার মিল দেখি না মঈন খান বললেন গণতন্ত্র উদ্ধারে ভারতকে সহযোগিতা করার জন্য আবার রিজভি তার চাদর ফেলে দিয়ে আগুনে পুড়িয়ে ভারত বিরোধিতা করছে তারা আসলে বর্জনের নামে আমাদের অর্জনকে ধ্বংস করতে চায় আর এটা কি সম্ভব সেতুমন্ত্রী প্রশ্ন রেখে বলেন বাংলাদেশ ও ভারতের যে অবস্থা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে লেনদেন যে আদান প্রদান হয়ে থাকে তার মধ্যে এমন বর্জনের প্রস্তাব বাস্তবসম্মত কি না এক একজন এক এক কথা বললে কোন জায়গা থেকে নির্দেশিত হয়ে বলছেন এমন কথা বলার নির্দেশ থাকে না লন্ডন থেকে নাকি অন্য কোন জায়গা থেকে আদিষ্ট হয়ে বলছেন কিনা তা বলবো কি করে যোগ করেছেন ওবায়দুল কাদের তিনি বলেন এখন আমির খসরু বলেন একটা রিজভি বলেন আরেকটা আবার মইন খান বলেন ভিন্ন কথা বিএনপির এক এক নেতা এক এক সুরে গিয়েছেন আমি এখন শুনতে চাইব বিএনপির মহাসচিব তিনি কি বলেন দলের একজন মুখপাত্র আছেন দলের মুখপাত্র হিসেবে মির্জা ফখরুল কি বললেন সেটা শুনতে চাইব হাফিজ সাহেব কি বললেন রিজভি কি বললেন মইন খান কি বললেন আমির খসরু কি বললেন সেটা না আমরা মির্জা ফখরুলের কাছে জানতে চাইব যেহেতু তিনি মহাসচিব বিএনপি নেতারা কারো কাছ থেকে নিশ্চিত হয়ে বলেছেন এমন মন্তব্যের জবাবে তিনি বলেন এক একজন এক এক কথা বললে কোনো জায়গা থেকে নির্দেশিত হয়েছে বলছেন এই কথা বলার কোনো উপায় থাকে এক একজন এক এক কথা বলছেন এক সেন্টার থেকে তারা সব শুনছে তারা লন্ডন থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে তাদের ঠিকানা তো লন্ডন সেখান থেকে শুনলে তো এক কথাই শুনবে এদিকে জাতীয় পার্টি কাদের থেকে এর পুত্র রাহগীর আলম সাদ দুঃখিত রাহগীর আল মাহিকে সাদ এরশাদ অব্যাহতি দেওয়ায় জাপা চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা জি এম কাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশে বলা হয় সাদ এরশাদ গত নয় মার্চ জাতীয় পার্টির জাতীয় কাউন্সিলে কো চেয়ারম্যান নির্বাচিত হন সেখানে আপনি সাদ এরশাদকে কথিত অব্যাহতি নাটকপত্র সাজিয়ে মাহ আলমকে মুদ দিয়ে স্বাক্ষর করিয়ে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার প্রকাশনা করে জনসম্মুখে হেও প্রতিপন্ন করেছেন যার ধারাবাহিকতা আদ্যাবধি পর্যন্ত বিদ্যমান রেখেছেন সাবেক চেয়ারম্যান হিসেবে এমন কাজ করে আপনি সাদের সাদের সামাজিক রাজনৈতিক ও ব্যক্তি গত সম্মান নষ্ট করেছেন এই রকম মানহানিকর সংবাদ প্রচার করে আপনি একশো কোটি টাকা মান সম্মানের ক্ষতি সাধন করেছেন সেই সঙ্গে পেনাল কোড এর চারশো নিরানব্বই ধারা ও মানহানিকর তথ্য প্রকাশ প্রচার এর জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে দুই হাজার আঠারো এর উনত্রিশের এক দুই ধারার অপরাধ করেছেন তা আরও বলা হয়েছে ওই কর্মকাণ্ড করে আপনি এর পুত্র সাদ এর সামাজিক রাজনৈতিক ও ব্যক্তি সম্মান নষ্ট করে চলেছেন এরকম মানহানিকর সংবাদ প্রচার করে আপনি একশো কোটি টাকার মান সম্মানের ক্ষতি সাধন করেছেন সঙ্গে সঙ্গে পেনাল কোড এর চারশো নিরানব্বই ধারা ও মানহানিকর তথ্য প্রকাশ প্রচারের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারো এর উনত্রিশের এক দুই ধারার অপরাধ করেছেন তাই সাদের সাদের আদর্শের প্রতি আদর্শিত হয়ে আপনাকে উদ্যোগে লিগ্যাল নোটিশ প্রেরণ করলাম কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা লিগাল নোটিশ প্রাপ্তির পনেরো দিনের মধ্যেই জানাবেন আরও জানাবেন আপনি কিভাবে জনবন্ধু হলেন অন্যথায় যথা আদালতে আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে বলা হয়েছে সর্বশেষ বিএনপি নেতাদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন কয়েকদিন আগে না ভারতে গেলেন চিকিৎসা করতে আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেছেন মন্ত্রী বলেন ভারত থেকে কি না আসে যারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে দেখা যাবে যে ইফতারের সময় ভারতের পেঁয়াজ দিয়েই ছোলা পেঁয়াজও খেয়েছেন এসব খেয়ে উনি ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন আর উনার স্ত্রী ভারতীয় শাড়ি পরেন সব ভারতীয় পণ্য বাদ দিয়ে বাংলাদেশের বাজার ব্যবস্থা কখনোই ঠিক রাখা যাবে কি না এই প্রশ্ন রেখে তিনি বলেন ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাজারকে অস্থিতিশীল করে পণ্যের দাম বাড়ানো না হলে রমজানের সময় ঈদের আগে এই ডাক কেন বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন তোমরা ভারতে চিকিৎসা করতে যাবা ভারতে পেঁয়াজ খাবা গরুর মাংস খাবা শাড়ি পরবা অন্যান্য পণ্য ব্যবহার করবা আর রাস্তায় নেমে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিবা এটার মূল উদ্দেশ্য বাজারকে অস্থিতিশীল করা এবং রমজান ঈদের আগে পণ্যের দাম বাড়ানো হাসান মাহমুদ আরো বলেন ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ ভারত মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বহুমাত্রিক সুতরাং আমরা একে অপরের সহযোগী এই সহযোগিতার মাধ্যমেই আমাদের উন্নয়ন অগ্রগতি সাধিত করতে হবে বাংলাদেশের মানুষের স্বার্থে এই সহযোগিতা অবশ্যই অব্যাহত রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আমরা দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চাই